বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবেই, কিন্তু সারাদিন সমানে জল পড়বার পর রাত্রিরেও তার এমন বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে এই অজপাড়াগায় ফুটবল খেলার লোভে আসতাম না। জায়গাটা যেমন পাণ্ডব বর্জিত দেশ, তাই বা কে জানত। খবরের কাগজে নসিপুরে নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিয়েছিল। ভবেশ আমাদের দি আনবিটেন ইলেভেনের অত্যন্ত উৎসাহী কর্মঠ সেক্রেটারি। খেলাটা ফুটবল এবং এন্ট্রি ফি আটানার নিচে থাকলে সে চোখ বুঝে একটা চিঠি ছেড়ে দেবেই, তা সে খেলা যেখানেই হোক না কেন। আনবিটেন ইলেভেন ছ মাসের পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি, সেদিক দিয়ে আমাদের রেকর্ড আনবিটেন সত্যি। চাঁদা দেওয়া ও একবার করে মাঠে নামাই সার, কিন্তু ভবেশের উৎসাহ তাতে দমবার নয়। গোড়ার দিকে কলকাতার একটু আধটু নাম করা শিল্ড বা কাপে নামতে গিয়ে আমাদের একটু অসুবিধে হয়েছে, এই কথা স্বীকার করা ভালো। দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও থামেনি। অনেকে হাততালি দিতে দিতে আমাদের পেছনে বাড়ি পর্যন্ত এসেছে, এ আমার নিজের চোখে দেখা। আমরা হেরে গেলেও খুব খারাপ খেলি না, কিন্তু ভালো খেলেও এতটা আমাদের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগাঁয়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে, কিন্তু পাড়াগাঁয়েরও একটা সীমা আছে, নসিপুর তার বাইরে। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে এক পা গেলেই তাদের ক্লাব ও খেলার মাঠ, আমাদের কোনো কষ্টই হবে না। স্টেশনে তারা লোকও রাখবেন, লোক বলতে স্টেশন মাস্টার ও এক পা বলতে ঘটোৎকচের পা, সেটুকু তারা উজ্জ্ব রেখেছিলেন। অবিশ্রান্ত বৃষ্টির ভেতর তিনটে নাগাদ প্যাসেঞ্জার ট্রেনে গিয়ে যখন নসিপুরে নামলাম, তখন প্রথমে তো মনে হলো গাড়ি বোধহয় সিগন্যাল না পেয়ে মাঠের মাঝখানে থামতে আমরা ভুল করে নেমে পড়েছি। ই আবার স্টেশন নাকি? প্ল্যাটফর্ম না থাক, মাটিতে খানিকটা লাল কাঁকড়ও তো বিছানো থাকে। হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বলল, না রে স্টেশনই বটে, দেখছিস না দু একটা কাঁকড় পড়ে রয়েছে, বাকি সব জলে ধুয়ে গেছে। কাঁকড় দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম, বৃষ্টির ভেতর দূরে যেন একটা ভাঙা গাছও দেখা গেল। গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইন পোস্ট, বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু হেলে পড়েছে। সাইন পোস্টের পর দূরে একটা ঘর এবং তার ভেতরে একজন স্টেশন মাস্টার টিকিট কালেক্টরকেও পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেকটা দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম, তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন। মনে হলো ওটা যে খাল মশাই, যাবো কি করে নৌকো না হলে? স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন, খাল নয় ওটা রাস্তা, বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তা সাঁতরে ও কাদা ঠেলে দু ক্রস গেলে নসিপুর গ্রাম পাওয়া যাবে, যদি না বন্যায় সেটা ভেসে গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু ভবেশ ছাড়বার পাত্র নয়। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ড না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি ফিরবে না, কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করল। বাড়িতে ফিরবে, কিন্তু যাবে কি হেঁটে? সত্যি তো, খোঁজ নিয়ে জানা গেল রাত্রির আটটার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। অগত্যা উপায়ন্তর না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি হতে হল। নসিপুরে কেমন করে পৌঁছলাম ও সেখানে জলে জলময় মাঠে ওয়াটার পোলো রাগবির মাঝামাঝি কি ধরনের ফুটবল খেলা হলো তার আর বর্ণনায় কাজ নেই। নসিপুর আগমনের এই ভূমিকাটুকু সেরে আসল কথায় এবার নামা যাক। 11 জন মিলে খেলতে এসেছিলাম, খেলাধুলার নয় খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তার নমুনা দেখে 6 জন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাঁতরে তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটা গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম। এর ভেতর বসন্তর আবার একটু জড়োভাব দেখা দিয়েছে, জ্বর হওয়াটা আশ্চর্য নয় কারণ ধাক্কাটা তার উপর দিয়েই একটু বেশি গেছে।
সে ছিল খেলার গোলকিপার। জ্বর অবস্থায় বসন্তকে এই জলের ভেতর তো আর যেতে দেওয়া যায় না। বসন্তের সঙ্গে ভবেশ, আমি, উদয় ও সুরেন রাতটার মতো নসিপুরেই কাটিয়ে দেবো ঠিক করলাম। ঠিক তো করলাম, কিন্তু থাকবো কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেনবাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা স্বয়ং শুনে একটু অবাক অনেকে হবে, সন্দেহ নেই, আমরাও হয়েছিলাম। কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেনবাবু নিজে নামটা বেঁচে থাকতে থাকতেই স্মরণীয় করে রেখে যেতে চান। পরে কে কি করবে তা তো বলা যায় না। শিল্ড তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন, তখন মেমোরিয়ালটা দুদিন আগে থাকতে হলে কার কি বলবার আছে। যাই হোক, নগেনবাবু আমাদের নিয়ে একটু আধটু ঘোরাফেরা করেও সুবিধে মতো একটা থাকবার জায়গা খুঁজে পেলেন না। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব, পাড়ার বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিচু বলেই মনে হল। নসিপুরে আরও একটা পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম ব্রজমোহন কাপ বলে আর একটি ফুটবল প্রতিযোগিতা খেলা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা এবং কাঁচকলার মতো মধুর সম্পর্ক, এখানকার খেলুড়েদের তারা স্থান কিছুতেই দেবে না। আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল। গ্রামের একটিমাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটিমাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে। একটু ভগ্ন দশা, কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেললে, এ বাড়ি তার খোঁজ তো করেননি মশাই, এদেরও একটা শিল বা কাপ আছে নাকি? নগেনবাবু হন হন করে হাঁটতে হাঁটতে বললেন, না না মশাই, ও বাড়ির দিকে তাকাবেন না। তাকে একরকম জোর করেই থামিয়ে বললাম, কেন মশাই, দোষটা কিসের? একজন বিদেশি লোক জ্বরে পড়েছে শুনলে এই বৃষ্টি বাদলার রাতে আশ্রয় দেবে না এমন অমানুষ কেউ আছে নাকি? নগেনবাবু একটু রেগেই বললেন, আরে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছিল, তাদেরই ওখানে থাকতে দিইনি, আপনারা তো মোটে 8 গোল। সামান্য 4টি গোলের তফাতে দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে, এ বড় অন্যায় কথা। সুরেন একটু ক্ষুণ্ণস্বরে বলল, একটু চেষ্টা করলে 8-4টে গোল কি আমরাই খেতে পারতাম না? আরে না মশাই, সে কথা নাই, চলুন চলুন। কিন্তু আমরা অমন বাড়ির লোভ ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতেই। একবার জিজ্ঞেস করলে দোষ কি, এই আমাদের বক্তব্য। নগেনবাবু চটে বললেন, কাকে জিজ্ঞেস করবেন মশাই, ও বাড়িতে কেউ থাকে? থাকে না, তাহলে তো আরো ভালো, একটা দরজা খোলা পেলেই হবে, নিয়ে তালা ভাঙতেই হয়তো তালার দামটা নয় দিয়েই দেবো। নগেনবাবু আমাদের বিমুড় করে বললেন, তালা নেই মশাই, সব দরজাই খোলা। দরজা খোলা বাড়িতে কেউ নেই, তবু এই বৃষ্টির ভেতরে আমাদের ঘুরিয়ে মারছেন? ঘুরিয়ে মারছি না আপনাদের, মারবার ইচ্ছে নেই বলেই তো ঘোরাচ্ছি। উদয়ের বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে একটু চট করেই খোলে, সেই প্রথম ব্যাপারটা আন্দাজ করে বললে, ভুতুড়ে বাড়ি নাকি মশাই? নগেনবাবু মুখে না বলে শুধু একটু শিউরে উঠলেন। ভবেশ হেসে উঠে বলল, এতক্ষণ বলতে হয়, ভূত পেলে কি এদেশে মানুষের কাছে আশ্রয় খুঁজি? নগেনবাবু অত্যন্ত গম্ভীর হয়ে উঠলেন, ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই। আমি বললাম, বাড়ির বাইরে থাকাটা বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম, শুধু একটা হারিকেন ও কটা মাদুর ও একজোড়া তাস যদি জোগাড় করে দিতে পারে। নগেনবাবু তারপরেও আমাদের বাধা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা না ছোট বান্দা, অগত্যা অত্যন্ত হতাশ ও করুণ ভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এ ভুতুড়ে বাড়িতে রাত্রির বেলা জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা ভুতুড়ে বাড়ির দেউড়ির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝুপ ঝুপ করে সমানে বৃষ্টি পড়ছে, ঘুটঘুটে অন্ধকারে পাড়াগায়ের পথে একটা আলোর রেখা দূরে থাক, একটা জোনাকিরও দেখা নেই। অনেকদিন বিনা ব্যবহারে পড়ে থাকা দরুন বাড়িটা থেকে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ দেউড়ির তলাতেই পাচ্ছিলাম। গায়ের লোক বাড়িটা দেখে যে ভয় পায় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বাড়িটা একেবারে গ্রামের এক ধারে, ধারে কাছে একটা বসতি নেই। দিনের বেলা বাড়ির যে চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকের ঘরের জন্য দেওয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি,
ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলার শূন্য ফোকর নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে বাড়িটার চেহারা সত্যি কেমন যেন বদলে গেছে। বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য আর দেখা যাচ্ছিল না, কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া টের পাচ্ছি না। ভবেশ একটা চাকরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির হতে সত্যি খুশি হলাম। চাকরটা আমাদের জিনিসপত্র দেউড়ির কাছে নামিয়ে দিয়েই যেভাবে পরিকি মরি করে দৌড় দিল তা একটা দেখবার জিনিস। নিজেরাই বিছানাপত্র লণ্ঠন নিয়ে এবার ভেতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার একদিকে গুটি কয়েক ঘর ঠিক আছে, সিঁড়ির সামনে প্রথম ঘরটি বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুর করে বলল, কই বাপু ভূত, অতিথি সজ্জন দেখে একটু সাড়া দাও। আমরা সকলে তার কথার সুরে শুধু নয় সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারেও হেসে উঠলাম। ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারের কোন ঘর থেকে লম্বা টানা ক্যাঁচ করে একটা শব্দ হলো। ভাঙা পুরনো কোনো জানলার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়ই, তবু শব্দটা ঠিক জুৎসই ও যথা সময় হয়েছে বলতে হবে। ভবেশ হেসে বললে, বেশ বেশ, এই তো ভদ্রতা, নসিপুর গ্রামের মানুষের চেয়ে ভূত ভালো। সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করবার জন্যই যেন পাশের ঘরে ঘড় ঘড় ঝনঝন করে একটা আওয়াজ হলো। একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেললাম। শুধু বসন্ত জ্বরের রুগী বলেই বোধ হয় একটু অপ্রসন্ন ভাবে বলল, ঠাট্টা তোমার ভাল লাগছে না বাবু, বিছানা টিছানা এটা করতে হয় তো করো। সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমিও ভবেশ একবার পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা কি। ভবেশ বলল, সাড়া টাড়া দিচ্ছেন যখন সশরীরে একবার দেখা দেন কি না দেখাই যাক না। পাশের ঘরটা আকারে ছোট, দেওয়াল থেকে নোনা ধরা চুন বালি খসে পড়ে ও পুরনো কাঠ কাটরার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা। ঘরে ঢুকেই দুজনেই অমন চমকে উঠব ভাবিনি। বাতিটা ছিল ভবেশের হাতের পেছনে, দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতো ঠ্যাস করে একটা আওয়াজ শুনে সত্যিই শিউরে উঠলাম নিজের অনিচ্ছায়। পেছন থেকে ভবেশও সেটা শুনতে পেয়েছিল, বাতিটা নিয়ে এগিয়ে এসে বলল, শুধু তোমার বাণী নয় বন্ধু, একটু দর্শনও দিও। কই তিনি? এবার তাকে দেখা গেল চাক্ষুষ। দেখে ভয় তো পাওয়ারই কথা, অত বড় এবং অমন মিষ্কালো বেড়াল বাংলা মুলুকে জন্মায় বলে তো জানা ছিল না। তিনি তার বহুদিনের দখলি সত্ত্বের ওপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জল জলে চোখে গায়ের লোম ফুলিয়ে তখন দন্ত বিকাশ করছিলেন। ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বলল, এটা কি ভালো হলো প্রভু, এত আশ্বাস দিয়ে শেষকালে বিড়াল রূপ ধারণ করলেন, আপনার নিজ মূর্তি কই? বিড়ালটা আর একবার ফ্যাঁস করে উঠল উত্তরে। আমরা হেসে ফেললাম। পেছনের ঘর থেকে বসন্তের বিরক্ত গলা শোনা গেল, আবার বাতিটা নিয়ে গেলি কোথায়, অন্ধকারই থাকবো নাকি? সে ঘরে ফিরে এসে ভবেশ হেসে বলল, তোর কি ভয় করছে নাকি, না জ্বরের লক্ষণ? বসন্ত আরো যেন বিরক্ত হয়ে বলল, ভয়টা যাই না বাপু, আমার ভালো লাগছে না, খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা বার করেছিস। আমরা সবাই মিলে তাকে অবশ্য ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি। সামনে দীর্ঘ রাত, খাবার দাবার নগেনবাবু চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আর একটায় তাস খেলতে বসলাম। কেন বলা যায় না, সমস্ত দিন বৃষ্টিতে ভিজে ও ফুটবল খেলায় ক্লান্ত হলেও ঘুমোবার জন্য শুতে কেউ ব্যাকুল নয় দেখা গেল। রাত্রের সঙ্গে বৃষ্টির বেগও ক্রমশ যেন বাড়তে লাগল, সেই সঙ্গে পুরনো বাড়ির দরজা জানলার নানান রকম আওয়াজ ক্ষণে ক্ষণে।
হতাশ খেলাটা তার মাঝে কিছুতেই যেন জমল না। একসময় সবাই তাস ফেলে দিলাম। সুরেন বলল, এবার শুয়ে পড়লে হয়। আমরা সবাই সায় দিলাম, কিন্তু কারো উঠবার নাম নেই। হঠাৎ ভবেশ বললে, সাধারণ লোক কেন ভয় পায় বুঝেছ তো? কিরকম আওয়াজটা হচ্ছে শুনেছ? কে বলবে ও ঘরে একটা কাঠের পা ঠকঠকিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না? আওয়াজটা আমরা সবাই শুনেছিলাম, এই প্রথম নয়, এর আগেও অনেকবার, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলিনি। ভবেশ আবার বললে, এসব থেকেই মানুষ ভূত তৈরি করে। ভবেশের কথা শেষ হতে না হতেই উদয় বলল, তা না হয় হলো, কিন্তু এমন আওয়াজটাই বা কিসের? ও তো আর জানলা নাড়া শব্দ নয়। আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম একবার, সকলেই একটু যেন হতভম্ব। হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল, সঙ্গে সঙ্গে আমরাও উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম। কই, কোথাও কিছু নেই তো? ভবেশ হেসে উঠল, আমাদের ভয় ধরল নাকি? তার হাসিটা খুব আন্তরিক শোনাল না। উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু ওটা কি? আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে। আমি গিয়ে সেটা হাত দিয়ে তুলে ধরলাম, একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড়। হেসে বললাম, রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি? এবার ভবেশই বলল, কিন্তু বিড়ালটা গেল কোথায়? ওইখানেই দেখেছিলাম না? তাও তো ঠিক, বিড়ালটা তো এইখানেই দেখা গেছিল। এই কাপড়টাকেই ভুল করে কি? না, তাও সম্ভব নয়, স্পষ্ট তাকে দেখেছি, রাগের ফোঁসফোসানি শুনেছি নিজের কানে। তবু হেসে বললাম, বিড়ালটা কি তোমার জন্য এতক্ষণ বসে আছে? সে কখন সরে পড়েছে? কিন্তু কোথা দিয়ে? এ ঘরের একটি মাত্র জানলা, তাও বন্ধ, ওধারের দরজা খিল দেওয়া, তা তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়েই পালিয়েছে হয়তো। মুখে বললেও মনের খটকা গেল না। আমাদের ঘর দিয়ে কোনো বিড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয়। একেবারে দরজার সামনেই আমরা তাসের আসর পেতে বসেছিলাম। একটা ধূমস নিষ্কালো বিড়াল পেরিয়ে গেলে জানতে পারবো না, এমন বেহুশ আমরা ছিলাম কি? ভবেশ বলল, থাকে, বিড়ালের অন্তর্ধান তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে আর। তার মুখের কথা মুখেই রয়ে গেল। আমাদের সকলের শিরদাঁড়া বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে। ওধারের ঘরে বসন্তর সে কি আতঙ্কের চিৎকার! উত্তেজনার মুখে আমরা সকলেই তাকে অন্ধকারে ফেলে এসেছি। ছুটে সবাই এ ঘরে এলাম। বসন্ত ছাইয়ের মতো মুখ করে উঠে বসেছে, তার কপাল মুখ অসম্ভব রকম ঘেমে উঠেছে। হয়েছে কি? কি হলো? বসন্ত হাঁপাবে না কথা বলবে? অনেক কষ্টে থেমে থেমে যা বলল তার মর্ম, তার মাথার কাছে বসে কে যেন বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলছিল। আমরা সবাই হেসে উঠলাম জোর করে। জ্বরের ঘরে তুই দুঃস্বপ্ন দেখেছিস! বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বলল, না না, আমি জেগে স্পষ্ট সে নিঃশ্বাস শুনেছি, মুখের ওপর টের পেয়েছি অনেকক্ষণ, তারপর চিৎকার করেছি, তোরা ওরকম করে চলে যাসনি। ভবেশ হাসবার চেষ্টা করে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে, এমন ভয় কাতুরে ছেলে দেখিনি, আমরা এখানেই শুচ্ছি এবার। উদয় একটু ইতস্তত করে বলল, এক্ষুনি শুয়ে কি দরকার, যে একটু গল্প করা যাক না। ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারো সে কথায় আপত্তি দেখা গেল না, ভবেশেরও না।
বেশ তো, ভবেশ বলল, কিসের গল্প হবে বল? সুরেন একটা ভূতের গল্পই বল, এই বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বলল, না না যা, তুই একেবারে ভিতর এক শেষ, বল সুরেন। সুরেন ম্লান ভাবে একটু হেসে বলল, বলবো? তাহলে শোন, আনবিটেন ইলেভেন বলে একটি টিম গেছিল নসিপুর। আমরা সবাই একটু হাসলাম। ভবেশ বলল, আহা বলতেই দাও ওকে। সুরেন বলতে শুরু করল, আমাদের নসিপুর আসা ও তারপর ঘটনার সে যা বর্ণনা দিল তাতে অন্য সময় হলে হাসি আসতো নিশ্চয়ই, কিন্তু ঘরে এখন সাড়া শব্দ বিশেষ নেই। গল্প শেষে ভূত উড়ে বাড়ি পর্যন্ত এসে পৌঁছল। সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বলল, ঘুটঘুটে অন্ধকার রাত, বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ, আরও নানা রকম বিদঘুটে আওয়াজ, ঘরের লণ্ঠনের মিটমিটে আলোয় একজন গল্প বলছে, ভূতের গল্প। কেউ সে গল্প বিশ্বাস করে না। গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে ওপরের দিকে ছুঁড়ে দিয়ে বলল, অশরীরী কেউ এখানে থাকো তো এ তাস বাতাসে মিলিয়ে যাক। হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। উদয় বলল, আরে তাসটা কোথায় পড়ল? সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে একটা তাস ওপরে ছুঁড়ে দিয়েছিল। ভবেশ তাচ্ছিল্যের সুরে বলবার চেষ্টা করল, পড়েছে কোথাও ওদিকে? ওদিকে কোথায়? উদয়ের গলার স্বর তীক্ষ্ণ, ওদিকে তো খালি মেঝে, এ ঘরে তো জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই। আমি তবু উঠে বসন্তের বিছানার আশেপাশে সমস্ত ভালো করে খুঁজলাম। অন্য সবাই তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আশ্চর্য, আমাদের সকলের মুখ গম্ভীর, শুধু বসন্তর নয়, আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে। ভবেশ হঠাৎ অকারণে অত্যন্ত রেগে উঠে বলল, কি তোমরা যাতা করছো, পাগল হলে নাকি সবাই? নাও শুনেন গল্প বলো। শুকনো পাংশু মুখে আমরা যন্ত্রচালিতের মতো আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন রক্ত নেই। সকলের মুখের দিকে চেয়ে সে আবার একটা তাস খুলে নিল, তারপর বলল, আগের তাসটা উড়ে গেল। ভবেশ বলল, আবার একটা তাস নিয়ে গল্পের কথক বলল, উড়ে যাওয়াটা প্রমাণ নয়। সুরেনের স্বর অত্যন্ত অস্ফুট, এবারে তাস থেকে একটা মস্ত কালো বেড়াল বেরিয়ে। বসন্ত চিৎকার বুঝি সকলের ওপর শোনা গেল। তার বিছানার ঠিক পায়ের কাছে না, সেবার আমরা অক্ষত দেহেই তার পরদিন কলকাতায় ফিরেছিলাম। শুধু বসন্ত জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায় এসে। বেচারাকে ভুগতে হয়েছিল অনেক দিন।